আচ্ছা আপনারা সবাই একটু ভি দেখেন না, আমি থ্যাংক ইউ রহমান বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ, তিনি পেয়েছেন 16,967, সরি 16,947। শফিউল আলম ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি বরাদ্দকৃত প্রতীক আম, তিনি পেয়েছে 611। হোসেন মকবুল সাহারিয়া স্বতন্ত্র প্রার্থী মোটর গাড়ি কার, তিনি পেয়েছেন 14,984। মোট বৈধ ভোটের সংখ্যা 94,006, বাতিল ভোট 0, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 94,006, শতকরা হার 22.86। এখন আমি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করব আগামীকাল সকাল 12টা সকল রেজাল্ট পর্যালোচনা করে আমরা চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করব। এখন যে ফলাফলটি আমরা ঘোষণা করছি সেটা কিন্তু বেসরকারিভাবে আমি বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করছি। আমরা আগামীকাল এই ফলাফল শীটগুলো আরও যাচাই বাছাই করে সংশ্লিষ্ট প্রার্থীর উপস্থিতিতে আমরা চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করব। এখন বেসরকারিভাবে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত জনাব রাহগীব আলমাহি এরশাদ বাংলাদেশ জাতীয় পার্টি লাঙ্গল 58,878 ভোট পাওয়ায় এবং সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম 3 আসনের জন্য। ধন্যবাদ সবাইকে।